এক গ্রামে এক ডাইনি ছিল। সে খুবই দয়ালু মনের ছিল। সে গ্রামের প্রত্যেকটা মানুষের সাহায্য করত। ডাইনি অসহায় মানুষদের বিভিন্ন রকম কাজে সাহায্য করে দিত, যেমন ঝাঁট দেওয়া, খাবার বানানো ইত্যাদি বিভিন্ন রকমের কাজ। একদিন ডাইনি তার সমস্ত কাজ সেরে তার বাড়িতে ফিরে যায়। বাড়িতে গিয়ে ডাইনি খাবার বানিয়ে খায় এবং সে খুব ক্লান্ত হয়ে পড়ে এবং তার বিছানায় ঘুমিয়ে পড়ে। তারপরে ডাইনি খুব গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। তারপর একটা তান্ত্রিক আসে ডাইনির খোঁজে এবং তার হাত কাটার জন্য এগিয়ে যায়। তো বন্ধুরা, এই কার্টুনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং এই কার্টুনটি যদি সম্পূর্ণ দেখতে চান, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।